মুদ্রাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। সূচনা কর্মসূচির ইউথ অ্যাম্বাসেডর হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে সেভ দ্য চিলড্রেন। বাহুবে ভবনে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে সাবিনা খাতুনকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। আর এর ফলে সূচনা প্রোগ্রামের আওতায় সিলেট ও মৌলভীবাজার জেলার দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি উন্নয়নে শুভেচ্ছা দূতের ভূমিকা পালন করবেন সাবিনা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন সাবিনা। আগামী এক বছর এই সামাজিক কার্যক্রমে যুক্ত থাকবেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। শুধুমাত্র আমার নাম আর যে নেক্সট জেনারেশন আছে তাদের জন্য, আমার ক্যাম্পে যে মেয়েরা আছে তাদের জন্য একটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। যে আমি সাবিনা আপুকে আজকে এখানে দেখতেছি সেটা তাদের জন্য কিন্তু ইন্সপিরেশন হবে যে তারাও নেক্সট টাইম যেন এই জায়গাটাতে আসতে পারে। আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকির প্রস্তুতি নিতে ভারতে এক মাসের প্রস্তুতি